بسم الله الرحمن الرحيم. وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. وقال تبارك وتعالى ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. وقال النبي صلى الله عليه وسلم الجهاد ماز مزبعثني الله تعالى إلى أن يقاتل آخر هذه الأمة الدجال لا يبطله جور جائر ولا عدل عادل. وقال النبي صلى الله عليه وسلم أنا آخر الأنبياء وأنتم آخر الأمم. وقال النبي صلى الله عليه وسلم النبي يبعث إلى قومه خاصة وبعثت إلى الناس عامة، أو كما قال عليه الصلاة والسلام দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله خليفة مدني علما الشيخ عبد الغفار مامور خاني رحمة الله عليه سريتي بجوديتو জামিয়া ইসলামিয়া ফয়েজে আম মুন্সী বাজারের বার্ষিক মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, আমার প্রান্তীয় ছাত্র ও যুবক ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, মহান আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের সকল তারিফ এবং প্রশংসা, যিনি মেহরবানি করে আজকের এই মাহফিলে আমাদেরকে আসার এবং প্রায়তের শেষ পর পর্যন্ত ধৈর্য ধারণ করে বসার তৌফিক দান করেছেন। আমরা মহান রব্বুল আলামিনের শাহী দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এবং আকায়ে নামদার তাজদারে মদিনা মাহবুবে কিবরিয়া জিগর গোশায়ে আমেনা রহমতুল্লিল আলামিন শফিউল মুজনিবিন ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহাতুল আশিকিন মুরাদুল মুশতাকিন হাদিয়ে সুবুল সাইয়্যিদে গুলদে আদম মুহাম্মদে আরবি মক্কি মদনি হাশিমি মুত্তালাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে লাখ কোটি দরুদ ও সালামের হাদিয়া।
যার আদর্শ আর তরিকার মধ্যেই রয়েছে মানব জাতির জন্য দুনিয়া এবং আখেরাতের কামিয়াবি আর সফলতা। যারা পিছে বসে আছেন আমি অনুরোধ করব সামনে চলে আসেন, অল্প কথা হবে। যারা আছেন মনোযোগ দিয়ে শোনার জন্য অনুরোধ করব, যারা বাহিরে আছেন অল্প সময়ের জন্য প্যান্ডেলে আসুন, অল্প সময় আলোচনা হবে। পৃথিবীর সূচনা লগ্ন থেকে হক আর বাতিলের দ্বন্দ্ব ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। যেই সাগরে জোয়ার বাটা হয় না, জলোচ্ছ্বাস হয় না, ওই সাগরে ঝিনুকের মধ্যে মুক্তা তৈরি হয় না। হক আর বাতিলের দ্বন্দ্ব না থাকলে হকের মূল্যায়ন হয় না। পৃথিবীর ইতিহাস বলে বাতিলের রাষ্ট্র ক্ষমতা জনবল ধনবল অস্ত্রবল নিয়ে আত্মপ্রকাশ করে, আর হকের আত্মপ্রকাশ হয় একেবারে দুর্বল অবস্থা। চূড়ান্ত ফলাফল শক্তিশালী বাতিলের অপমানজনক পরাজয় আর দুর্বল হকের সম্মানজনক বিজয়। এটাই পৃথিবীর ইতিহাস। বর্তমানে আমাদের সমাজে কিছু জঘন্য বাতিল আছে, তার মধ্যে এক নম্বর সাদিয়ানি অর্থাৎ সাতপন্থী তাবলিগ, দুই নম্বরে কাদিয়ানি, তিন নম্বরে রাশেদ খানি, চার নম্বরে বর্তমানে নতুন করে দেখা দিয়েছে লালন ফকিরের বয়াতি গ্রুপ। কথা বলেন ঠিক না বেটি? লালন ফকিরের বয়াতি গ্রুপ, লালন ফকিরের এক বয়াতি, সে বলেছে আল্লাহকে শয়তান, আল্লাহকে বলেছে মুনাফিক। শরীয়ত সরকার বয়াতি বলেছে তাদের যে গুরু, গুরুই খোদা গুরুই নবী, খোদা গুরুর রূপে নবী গুরুর রূপে আত্মপ্রকাশ করেছে, এবং সে পঞ্চাশ লক্ষ টাকার চ্যালেঞ্জ দিয়েছে গান বাজনা হালাল। আল্লাহ রাসূল পরিষ্কার বলেছেন আল গিনা রুকিয়াতুজ জিনা, গান বাজনা হলো জিনার মন্ত্র। আল্লাহ রাসূল বলেছেন আল গিনা তানকুসুল হায়া, গান বাজনা লজ্জা হায়া শরম কমায়া দেয় এবং যৌন উশৃঙ্খলা বাড়াইয়া দেয়। আর সে বলে গান বাজনা হালাল। আমি বলে থাকি এই লালন ফকিরের বয়াতি গুরু আল্লাহকে গালি দেওয়ার পরে নবীর শরীয়তের বিরুদ্ধচারণ করার পরে তাদের আর কোন অধিকার নাই বাংলাদেশে গান গাওয়া। কথা বলে এই জমিন আল্লাহ, আসমান আল্লাহ, চন্দ্র সূর্য আল্লাহর, দিন রাত আল্লাহ। আল্লাহর জমিনে বসে আল্লাহর দেওয়া আলো বাতাস গ্রহণ করে আল্লাহ চন্দ্র সূর্য আলো আঁধার গ্রহণ করে
আল্লাহকে যারা শয়তান বলবে, মুনাফিক বলবে, তাদের এই জমিনে বসে গান গাওয়ার কোন সুযোগ নেই। তাদেরকে যেন বাংলাদেশের কোথাও লালনের বয়াত গাইতে দেওয়া না হয়। আপনারা সচেতন থাকতে হবে, পুরা জকিগঞ্জের কোথাও যেন তারা বসার সুযোগ না পায়। রাজি আছেন আপনারা? আরেকটা হল সাহাবপন্থী তাবলীগ। মনে রাখবেন, হিন্দুদের দেবদেবী হল 33 কোটি। কত? 33 কোটি। যদি ভারতবর্ষে কওমি মাদ্রাসা না হতো, মুসলমানদের বাবা হইতো 33 কোটিরও বেশি। মুসলমান বন্ড পীরেরা জায়গায় জায়গায় এলাকায় এলাকায় হিন্দুদের দেবদেবীর মতো বাবা বানাইত। আল্লাহকে বাদ দিয়া হিন্দুরা পূজা করে মায়ের, আর আমাদের কিছু মুসলমানেরা পূজা করে বাবা। হিন্দুদের দেবদেবীর বেশিরভাগ হইল মা, মা দুর্গা, মা কালী, মা সরস্বতী, মা মনীষা, মা লক্ষ্মী, মা নারায়ণ, মা গরু। গরু হিন্দুদের কি? মা দেবতা। গরু যদি মা হয় বলেন বাবাকে, গরু গাভী বলেন, ষাঁড় বলেন, বলদ বলেন, গরু জাতটাই তাদের মা। বাবা নেই কেন? বাবা ওরা পাবে কোথায়? বাবা তো মুসলমানদের, বাবা বান্ডারি, বাবা আক্রোশী, বাবা দেওয়ানবাগি, বাবা রাজারবাগি, বাবা কুতুববাগি, বাবা সুরেশ্বরী, বাবা চন্দ্রপাড়া, বাবা এনায়েতপুরী, বাবা শম্ভুগঞ্জি, বাবা তালা, বাবা সালা, বাবা গাদা, বাবা ঘোড়া, বাবা বদনা, বাবা গোলাপ, বাবা কালু, বাবা লালু, বাবা লেন্টু। হাসবেন না। মা পূজারি হিন্দুরা যেভাবে জাহান্নামী, বাবা পূজারি মুসলমানেরাও জাহান্নামী। পূজা তথা সেজদা পাবে কেবলমাত্র কে? কুল ইন্নাল মাসাজিদা লিল্লাহ। বলুন, সকল সেজদা পাওয়ার মালিক আল্লাহ। আপনাদের সিলেটি এক বাবা, আমি নাম বলব না, তিনি বয়ান করতেছেন, আমি শুনেছি, মরিয়াম গোসলখানায় গোসল করতে গেছে, বলেন আল্লাহ মরিয়মের গোসলখানায় জিব্রাইল আলাইহিসসালামকে পাঠিয়েছেন। কাকে? জিব্রাইল আলাইহিসসালামের আসল রূপে 600 পাখা, 2টা পাখা মেললে পূর্ব দিগন্ত পশ্চিম দিগন্ত ভরে যায়। 600 পাখা মেললে কি হবে? আসল রূপে জিব্রাইলকে দেখলে মরিয়ম সহ্য করতে পারবে না, এজন্য মরিয়মের গোসলখানায় জিব্রাইল প্রবেশ করেছে মানব আকৃতিতে। কোরআন বলে ফাতা মাসালা লাহা বাশারান সাওয়িয়া, পূর্ণ মানব আকৃতিতে
জিব্রাইল মরিয়মের গোসলখানায় প্রবেশ করেছে। জিব্রাইল ফেরেশতা নূরের তৈরি রূপ ধারণ করেছে মানুষের, তাই বলে আল্লাহ তাকে মানুষ বলেন নাই, মানুষের আকৃতি বলেছেন। আর কোরআনে আল্লাহ নবীকে মানুষ বলেছেন। নবী যদি জিব্রাইলের মতো নূরের তৈরি হতেন, আল্লাহ নবীকেও বলতেন মানুষের আকৃতি। বিবি মরিয়াম জিব্রাইলকে চিনতে পারেনি, কারণ মানুষের আকৃতি দেখে মনে করেছে মানুষই। এজন্য চিৎকার দিয়ে বলল, কালাত ইন্নি আউযু বিররহমান মিনকা ইন কুনতা তাকিয়্যা। কে তুমি? তুমি যদি আল্লাহকে ভয় করো, তোমার কোন প্রকার ক্ষতি থেকে আমি রহমানের আশ্রয় চাই। আল্লাহ বলে, জিব্রাইল মরিয়াম ভয় পেয়েছে, তাড়াতাড়ি তাকে পরিচয় দাও। জিব্রাইল বলল, মরিয়াম ভয় পেও না, আমি মানুষ নই, আমি তোমার কোন ক্ষতি করব এই যোগ্যতাই আমার নাই। কারণ ফেরেশতা বলা হয় মুনাজ্জাহুন আনিত তাযকীরি ওয়াত তানিস, ফেরেশতা লিঙ্গ মুক্ত, ফেরেশতা পুরুষ হয়ে নারীর ক্ষতি করতে পারে না, নারী হয়ে পুরুষের ক্ষতি করতে পারে না। জিব্রাইল বলল, ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিক, আমি তোমার প্রভুর প্রতিনিধি ফেরেশতা। মরিয়াম বলে, আচ্ছা তুমি আমার প্রভুর প্রতিনিধি ফেরেশতা জিব্রাইল, আমার গোসলখানায় কেন এসেছ? তোমার কি হায়া লজ্জা নাই? জিব্রাইল বলে, কথা বলিও না, আমি এসেছি এক শুভ কাজে। শুভ কাজটা কি? লিআহাবালাকে গোলামান যাকিয়া, তোমাকে একটি পবিত্র পুত্র সন্তান দিতে। মরিয়মের এখনো বিয়ে হয় নাই, কোন পুরুষের সাথে সম্পর্ক নাই। জিব্রাইল বলে, আমি তোমাকে পবিত্র পুত্র সন্তান দিতে এসেছি। মরিয়মকে সন্তান দিতেছে কে? আল্লাহ। আয়াতে পরিষ্কার তর্জমা, জিব্রাইল। লি আহাবা লাকে গোলামান যাকিয়া। আপনাদের সিলেটের বাবা যে বয়ান করছে এই আয়াতের, সেটা বলতেছে। তিনি বলেন, জিব্রাইল হইল আল্লাহর সৃষ্টির তৃতীয় শ্রেণীর জাতি, আল্লাহ সৃষ্টির প্রথম শ্রেণী মানুষ, দ্বিতীয় শ্রেণী জিন্নাত, তৃতীয় শ্রেণী ফেরেশতা। ফেরেশতা জিব্রাইল যদি মরিয়মকে সন্তান দিতে পারে, আল্লাহর সৃষ্টির প্রথম শ্রেণী মানুষের নবী অলিরা কেন সন্তান দিতে পারবে না? নবী অলিরাও সন্তান দিতে পারে, দেওবন্দি ওয়াবিরা
ডায়লার শাক খায় কোরআন বুঝে না। কোরআন বুঝে, কোরআন থেকে ফতোয়া দিচ্ছে, জিব্রাইলও সন্তান দিতে পারে, নবী ওলিরাও পারে। এই কথাটা আমরা কওমিরা বুঝি নাই কি খাওয়ার কারণে, ডায়লার শাক খাওয়ার কারণে। এই বয়ান শোনার পরে আমি বাধ্য হইলাম দেহবন্দী একজন সন্তান হিসাবে খুঁজে বের করার জন্য তারা কি খায়। আমরা ডায়লার শাক যাই খাই এটা জনগণ থেকে আসে, কথা বলে। আর তারা যা খায় এটা সরকার থেকে আসে, কারণ তারা সরকারি মাদ্রাসার মৌলবী। আমরা কওমিরা যা খাই, ডাল খাই আর শাক খাই। একটু আগে আপনাদেরকে বিরিয়ানি খাওয়াইছি, আমরা মাদ্রাসায় ডাল আর শাক যাই খাই না কেন? আমরা কোনটা খাই? জনগণ থেকে যেটা আসে সেটা। তারা কি খায়? সরকার থেকে যেটা আসে সেটা। সরকারের কি গাছের টাকার গাছ আছে যে চিনে চিনে দেয়? সরকারের ফান্ডের টাকা বিভিন্ন ভাবে আসে। এই দেশে মদের লাইসেন্স আছে কিনা? সরকারের ফান্ডে মদের লাইসেন্সের টাকাও আছে। যারা মদ বিক্রি করে রোজগার করে তাদের ইনকামের ট্যাক্স আছে কিনা? তাহলে সরকারের ফান্ডে মদের ট্যাক্সও আছে, কথা বলে না? এই দেশে সিনেমা হল আছে না? সিনেমা হলের লাইসেন্স লাগে কিনা? সরকারের ফান্ডে সিনেমা হলের লাইসেন্সের টাকাও আছে। সিনেমা হলের ইনকামের ট্যাক্সও আছে। বাংলাদেশে কিছু সরকারি লাইসেন্সধারী যৌন কর্মী আছে, এটা আধুনিক ভদ্রসুলভ নাম, যৌন কর্মী, কথা বলে। বাংলা নাম পতিতা, বাংলা নাম আধুনিক ভদ্রসুলভ নাম যৌন কর্মী। যারা বিয়ে করতে পারে না তাদের যৌন চাহিদা মিটাবার জন্য লাইসেন্সধারী যৌন কর্মী, বাংলা হইল পতিতা বা বেশ্যা। কাঁচা বাংলা বললে মাগি, কথা বলে। সরকারি ফান্ডে ওদের লাইসেন্সের টাকাও আছে। ওরা এই কর্ম করে যেটা রোজগার করে ওই রোজগারের ট্যাক্সও আছে। আপনারা জানেন আমাদের এক বুজুর্গ বাংলার সিংহ পুরুষ মুফতি ফজলুল হক আমিনী, নাম শুনছেন? এক সময় উনি এমপি ছিলেন। এমপি মন্ত্রীরা যখন কোন সভা সমাবেশে আসে জনগণ তাদের কাছে কিছু চায় সরকারি ভাবে পাওয়ার জন্য,
কথা বলে। তোমার কাছে যখন কেউ চাইত, উনি বলতেন আমি তো এমপি হয়েছি সরকারি ফান্ড মাদ্রাসা এনে দেওয়ার জন্য নয়, আমি এমপি হয়েছি সরকারি ভাবে ইসলামের উপরে আঘাত আসলে সংসদে বসে সেগুলি প্রতিহত করার জন্য। মাদ্রাসা তো যুগ যুগ ধরে জনগণ চালায় আসছে, জনগণ চালাবে। তোমরা যে সরকার থেকে টাকা চাও লজ্জা লাগে না? এখানে মোদের টাকা আছে, সিনেমা হলের টাকা আছে, বেশ্যাবৃত্তির টাকা আছে, এই টাকা কেন মাদ্রাসায় নিতে? তাহলে যারা কোরআন বুঝছে দাবি করে তারা সরকারের টাকার, সরকারের তার মধ্যে বেশ্যার টাকা আছে, সিনেমার টাকা আছে, মদের টাকা আছে, তারা ওই টাকায় কোরআন বুঝে। আর আমরা কি খাই জানেন? এটা তো মেনু, আমরা যেটা খাই সেটা আসে কোত্থেকে? জনগণ থেকে। জনগণ দেয় কোনটা? এই মাদ্রাসায় ডান্সা করেনি। একটা উদাহরণ বুঝেন, জনগণের দেয় কোনটা মাদ্রাসায়? কিছু লোক নিজের জমিন চাষ করে, পাশাপাশি অন্যের জমিনও চাষ করে, এটাকে আপনারা কি বলেন? বাগি। এখন চাষা নিজের জমিনের দাম এখানে স্তূপ করেছে, বাকি জমিনের দাম এখানে স্তূপ করেছে, শুকায় গোলায় উঠাইবে। কৃষকের ছেলের নাম কালু, মাদ্রাসা ফয়েজে আম থেকে গেছে দান চান্দা করতে। কালু বলে বাবা হুজুর এসেছে দান চান্দা করতে, দাম দেব? বাবা কয় দাও। কোন মাদ্রাসা? মাদ্রাসা ফয়েজে আম। এক মন দিয়া দে। বাবা নানান কাজে বেশ, হঠাৎ নজর পড়ল মাদ্রাসায় দাম দিছে, দিতেছে কোত্থেকে? বাঘি জমিন আলাপ থেকে, যেটা বাঘে পাইছে সেটা ওখান থেকে কেন দিচ্ছিস? মাদ্রাসায় চাঁদা দিবি ওই ওই স্তূপ থেকে, এখান থেকে না। কালো বাবের ধমক খাইয়া ওগুলো ডাইলা এখান থেকে ভৈরা হুজুরদেরকে দিয়া দিছে। মনের মধ্যে খুব, এটা আমাদের দান, এটা আমাদের দান, এখান থেকে দিলাম, আমাকে কুন্দানি দিল কেন? কারো বাবারে জিজ্ঞাসা করলো, বাবা কয়টা তুই বুঝতি না? কালো কয় আমারে বুঝাইতে হবে, নাহলে আমি আর চাষের কাজ করবো না। তখন বাবা কয় এটা বাগি জমিন থেকে পাওয়া দান, বাক করার সময় দুই টুকরি বেশি রেখেছি, কিছু বেজাল আছে, মাদ্রাসায় দিতেছি জান্নাতের আশায়। বেজাল দিলে হয়? নির্বেজাল নিজের জমিনের যেটা সেটা দিতে বলেছি। এবার বলছেন জনগণ মাদ্রাসায় কোনটা দেয়? নির্বেজাল খাঁটিটা দেয়। এরা খাঁটি খাইয়া বুঝে না, আর এরা উল্টা খাইয়া বুঝে। কথা
এরা বুঝে না যে এটা বুঝে না। শাশুড়ি বকলম সরেও সরে আর জানে না, পুত্রবধূ বিয়ে পাস কথা জানে, ছেলে লন্ডন, শাশুড়ি বৌমাকে বলল বৌমা আমার ছেলের কাছে একটা চিঠি লিখতে চাই, কাগজ কলম নিয়ে আসো। বউ লিখতে বসেছে, শাশুড়ি বলে লেখো সেনেহের বাবা আব্দুল্লাহ, আমার স্নেহ দোয়ানিও, আশা করি ভালো আছো, আমরা ভালো আছি, ইত্যাদি ইত্যাদি কথা। পত্র লেখা শেষ, শাশুড়ি বলতেছে বৌমা কি লিখেছো আমাকে পড়ে শোনাও। এখন বউ পড়তেছে সেনের বাবা আব্দুল্লাহ, আব্দুল্লাহ হলো বউয়ের স্বামী, বউ পড়তেছে সেনের বাবা, বউয়ের বাবা পড়লে এটা বউয়ের বাবামি, বউ যেহেতু শাশুড়ির পক্ষ থেকে লিখেছে এটা বউয়ের বাবা নয় শাশুড়ির বাবা, কথা লেখাইছে কে? এখন বউ বাবা পড়লেও বাবা বউয়ের নয় শাশুড়ির। জিবরাইল কে পাঠাইছে আল্লাহ, জিবরাইল মরিয়ম কে যেটা দিচ্ছে এটা জিবরাইলের দেওয়া নয়, যে আল্লাহ পাঠাইছে আল্লাহ দেওয়া, কথা বুঝে জনগণের থেকে পাওয়া পিউটটা যদি খাইত ঠিকে বুঝত, ওইটা হওয়ার কারণে কোরআনের অপব্যাখ্যা করতেছে। এইরকম অপব্যাখ্যা করে করে লাখো কোটি মানুষকে পথভ্রষ্ট করতেছে এদেশের বন্ড পীরেরা। যদি কওমি দেওবন্দি মাদ্রাসা না হতো আরো কত বন্ড পীর যে হইত হিসাব নাই। কওমি দেওবন্দি মাদ্রাসা ওলামায়ে কেরাম শতভাগ হক, এতে কোন সন্দেহ নাই। এরা যাদেরকে বাতিল বলে ওরা বাতিল, এতে কোন সন্দেহ নাই, কথা বুঝাচ্ছে। কওমি দেওবন্দিদের একটা স্লোগান, বার রঙে কে খাই জাম আমি পোষ, বার রঙে কে খাই জাম আমি পোষ, মনন্দাজে কদর আমি শুনাসম, মনন্দাজে কদর আমি শুনাসম। যারা পারসি জানেন আমার কবিতাটা বুঝেছেন, যারা বুঝেন নাই তাদের জন্য আমি একটা উদাহরণ দিচ্ছি। আমি যখন চট্টগ্রাম হাটাজারি মাদ্রাসায় পড়ি, চট্টগ্রাম রিয়াজউদ্দিন বাজার থেকে আমার তিন বছর সাড়ে তিন বছর বয়স্ক বোনের জন্য একটা সুন্দর জামা কিনেছি, বাড়িতে নিয়ে যখন জামাটা দিলাম ছোট মানুষ গায়ে দিয়া এত খুশি, খুশি প্রকাশ করতে গিয়ে আমার আম্মুকে বলল আম্মু এই জামা গায়ে থাকা অবস্থায় যদি বাবা বাড়িতে আসে আমাকে চিনবে না, কারণ সাধারণত জামা তো বাবাই কিনে দেয়, এই জামাটা তো বাবা কিনে নাই বাবা দেখেও নেই, এই জামা গায়ে অবস্থায় আমাকে দেখলে চিনবে না, তোমাকে জিজ্ঞাসা করবে
মেয়েটা কার? ছোট মানুষের ছোট চিন্তা। আমি আপনাদের কাছে জানতে চাই, জামা যেরকমই হোক না কেন, বাবার কি মেয়ে চিনতে কষ্ট হবে? বাতিল যেই রূপেই আসুক না কেন, ওলামায়ে দেওবন্দের বাতিল চিনতে কষ্ট হয় না। বাপ রে বাপ, ইন্টারনেট ক্যাপাই আসছে বক্তা কথা বলে আস্থা সিটি কথা কয় না, প্রতিযোগিতা শুরু হয়েছে কার মাহফিলে কত বেশি মানুষ। ইন্টারনেট খুললে তাদের কাঁপুনিতে মনে হচ্ছে আমরা ওয়াজ সারি দিই, পরে দেখা গেল মাথা থেকে পা পর্যন্ত পুরাটাই সিটি। মুসলমানের এদরে মুসলমান বানায় মার্কেট বাড়াইবার জন্য, নাম করতেছি না, নাম করা আমার অভ্যাস নাই, বুঝিল চট্টগ্রামে নিয়ম আছে কবর তলকিন করে কবর শরীয়তে আছে মুমূর্ষ রোগীকে তলকিন, যে রোগী বাঁচার সম্ভাবনা নেই ওই রোগীকে বলছে কালিমার তলকিন করতে। কালিমার তলকিন অর্থ কি? রোগীর পাশে বসে কালিমা পড়, রোগীকে পড়তে বলিও না। রোগী যদি বলে পড়বে না তাহলে কালিমা অস্বীকার করব। এজন্য বলা হয়েছে রোগীকে বলিও না, তোমরা পড়ো, রোগী যদি পড়ে যায় কালিমার সাথে মরণ হইল, এটাকে বলে কালিমার তলকিন। চট্টগ্রামে করে কবরের তলকিন, মৃত ব্যক্তিকে কবর দেওয়ার পরে একজন মৌলবী কবরের উপরে এভাবে আঙ্গুল দিয়া মুদ্দারকে মুনকার লোকের সওয়ালের জবাব শিখিয়ে দেয়, বলো আল্লাহ রব্বি, মন রব্বুকা প্রশ্ন হয়নি, কবরে প্রশ্ন হয়নি, মন রব্বুকা তোমার প্রভুকে উপরের থেকে মনু দিয়ে শিখিয়ে দেয়, বলো আল্লাহ রব্বি, আল্লাহ আমার প্রভু। নবীকে দেখে প্রশ্ন হয় মান হাজার লোচন, এই ব্যক্তিকে উপরের থেকে শিখিয়ে দেব না, হাজার নবিকা মোহাম্মদ রসুল্লাহ, তোমার দিনকা তোমার ধর্ম কি? উপরের থেকে শিখিয়ে দেয় দিন ইয়াল ইসলাম। আচ্ছা উপরের থেকে শিখিয়ে দিলে মুদ্রারে পারবে? মুদ্রার যদি আমলওয়ালা হয় অটোমেটিক পারবে, আমলওয়ালা না হলে হাজারও শিখাইলেও পারবে না। মৃত ব্যক্তির আত্মীয়দের থেকে টাকা খাওয়ার জন্য তারা সিস্টেম বাইর করছে। কথা এখানে শেষ। চট্টগ্রাম রাঙ্গুনি এলাকায় এক চেয়ারম্যানের বাবা মারা গেছে, এক হুজুরকে আনছে বড় মাপের কবর তলকিন করার জন্য, চেয়ারম্যানের পয়সা আছে বেশি টাকা দিয়ে বড় হুজুর আছে, হুজুরে অজু কালাম করে কবর তলকিন করার জন্য কবরে হামছে, চেয়ারম্যান চেয়ারম্যানের আত্মীয় সব অবাক, ব্যাপার কি? হুজুরে হাত দিয়ে হাত সরাই ফেললে কোন আজাব গজব শুরু হয়ে গেছে? হুজুর চেয়ারম্যানের এবার চেয়ারম্যান সাহেব, আপনার বাবা যে কাদরিয়া তরিকার মুরিদ,
এটা আগে বলেন না কেন? কেন হুজুর? কি হয়েছে? আমি দেখতেছি বাপিসার আব্দুল কাদের জিলানি আইসা আপনার বাবাকে তলকিন করে হেসে কবরের ভিতরে বরপিসা বাইসা কবর তলকিন করে গেছে কথা বলেন এ উপরের থেকে দেখছি এটা যে মিথ্যা বকওয়াস কোন সন্দেহ আছে? এটা কেন কইল? মার্কেট বাড়াইবার জন্য ইন্টারনেটে ঝড়তলা বক্তা নোয়াখালী রামগঞ্জে গেছে লক্ষ্মীপুর রামগঞ্জ 11 জন মুসলমানকে কালিমা পড়ে মুসলমান বানাইছে বুঝেন নাই এরা আগের থেকে মুসলমান পরিচয় দিছে এরা হিন্দু এখন মুসলমান হবে মুসলমানকে ইস্তিজে আইনা অমুসলিম পরিচয় দিয়া আবার মুসলমান বানাবার নাটক কেন? উদ্দেশ্য মার্কেট বাড়ানো। আমাদের বক্তা কত সুপার, তার সুললিত কণ্ঠের বয়ান শুনে অমুসলিম হৃদয় বলে কালিমা পড়তে আসে ইংলিশ বলে। এইসব ঘটনা যারা করে এবং ইন্টারনেটে আসে জনগণ জেনে ফেলেছে এইসব বক্তাগুলো বাটফাড়ার ধোকাবাজ হওয়ার জন্য আর দলিলের প্রয়োজন আছে? নরসিংদীতে এক মুসলিম মহিলাকে হিন্দু পরিচয়ে ইস্তিজে আইনা কালিমা পড়ায় মুসলমান বানাইতেছে, পরে ধরা পড়ে গেছে এই মহিলা আগের থেকেই মুসলমান। বলেন এগুলি নাটক ছাড়া আর কিছু? মার্কেট বাড়াইবার জন্য নাটক। আমাদের মুরব্বীরা কোনদিন এসব নাটক করেনি। আমি একটা ছেলেকে মুসলমান বানিয়েছি, বলবো কাহিনীটা? আমি যখন আতাজারি মাদ্রাসায় পড়ি এক দোকানে জামা কাপড় ইস্ত্রি করতাম, দোকানদার আমাদের বয়স, তার দোকানে যাওয়া আশা করতে করতে তার সাথে বন্ধুত্ব হয়ে গেছে। তাকে পরকাল সম্পর্কে বুঝাইলাম, ধর্ম সম্পর্কে বুঝাইলাম, সে সম্মত হল, ঠিক আছে হুজুর তাহলে আমি মুসলমান হব। মুসলমান হওয়ার পরে আমার মা বাবা আমাকে মেনে নেবে না? না নেই, আমার তো ব্যবসা আছে, আমি এটা দিয়েও চলব। আমরা তো ছাত্র মানুষ, আমরা ভাবলাম ছেলেটা যখন মুসলমান হবে স্বীকার করেছে, ডাইরেক্ট মুসলমান বানাই এত লাভ নাই, একটু তামসা করে বানাইলে ভালো হবে। বুঝলেন নাই? ওই সময় যার মা পেলে মুসলমান হত, আমরা শুনতাম, ওই সময় তো ইন্টারনেট ইউটিউব ফেসবুক ছিল না, দেখানো সম্ভব নয়, আমরা শুনতাম যাদেরকে চট্টগ্রামে মুসলমান বানায় ওদেরকে আবার রাজশাহীতে মুসলমান বানায়, ওদেরকে আবার রংপুরে মুসলমান বানায়, একই লোক। এরা তামসা গুরু থেকেই শিখে এসেছে, আমাদের দিলে আসলো, ওদের মা পেলে যদি মানুষ মুসলমান হয় আমাদের তো কোনো বড় মা পেলে কেউ না কেউ মুসলমান হওয়া দরকার। আমরা এই ছেলেকে আমাদের কোন একটা বড় মা পেলে এরকম তামসা করে মুসলমান বানাব। আমি আপনাদের সিলেটের কথা বলছি না, চট্টগ্রামের তৎকালীন সময়ে মাহফিল গুলোতে খুব একটা মানুষ হত না। আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন যেদিন থেকে হয় ওটাতে বেশি মানুষ হয়, চট্টগ্রামের কোথাও চরমের মরহুম পিসাব গেলে চত
দূর দিক থেকে তার মরিদানরা এসে তাদের মাহফিলটা হতে বড় মাহফিল। চরমরের বিশ্বাস তো আমাদের আকিদার পীর। তাহলে এই ছেলেটাকে বিশ্বের মাহফিলেই মুসলমান বানানো যেতে পারে, কথা বলে আমাদের হকপন্থী পীরের মাহফিলে একটা তামসা হবে। এই চিন্তা চেতনা নিয়ে ছেলেটাকে নিয়ে গেলাম চট্টগ্রাম স্টিল মেলে, চরমরের বিশ্বের মাহফিল, হাজার হাজার মানুষ, সেখানে তাকে মুসলমান বানাবো, বিশ্বের মার্কেট বাড়বে। বিশ্বের নিয়ম হইল কোথাও মাহফিল হইলে ওনারা অনেক আগেই চলে যান, লোকজনকে সাক্ষাৎ দেয়। আমরা হুজুরের কাছে গিয়া সাক্ষাৎ করলাম, ছেলেটাকে গোসল করে পায়জামা পাঞ্জাবি টুপি পরাইয়া নিয়ে গেলাম। বললাম, হুজুর এই ছেলেটা আপনার বয়ানের আগে বা পরে মুসলমান হবে, আপনার হাতে কালিমা পড়বে। হুজুর প্রশ্ন করলেন, এই ছেলেটা যে মুসলমান হবে, মুসলমান হওয়ার জন্য তাকে বুঝাইয়া রাজি করছে কে? সবাই দেখাই দিছে আমার, আমি একানো, আমাদের বন্ধু আরো আছে, আমি নেই নাকি? আমি তো মনে মনে খুশি, হুজুর আমারে বাহবা দেবে। হুজুর আমাকে প্রশ্ন করল, এই ছেলেটা মুসলমান হতে রাজি হয়েছে কতদিন আগে? আমি বললাম, হুজুর আজ থেকে 20-25 দিন তো হবে। হুজুর বললেন, 20-25 দিন আগে যখন ছেলেটা মুসলমান হতে রাজি হয়েছে তখন কেন কালিমা পড়াইলা না? তুমি কি কালিমা জানো না? এই 20-25 দিনের মধ্যে যদি ছেলেটা কালিমা না পড়ে মরে যেত আর কিয়ামতের আদালতে জাহান্নামী হতো, ছেলেটা যদি আল্লাহর আদালতে তোমার জামার কলার দইরা আসামির কাঠ করায় দাঁড় করাইতো যে হুজুর, হে আল্লাহ আমি এই হুজুরের কাছে মুসলমান হতে চেয়েছিলাম, সে তামসার জন্য আমাকে কালিমা পড়ায় নাই, আমি জান্নাতে হতে পারি নাই, আমাকে কালিমা কেন পড়াইল না আমি বিচার চাই। হুজুর বলে, ফারবা জবাব দিতে? আমি কি বাবা পাবো, আমি তো চুপ হয়ে গেছি। হুজুর বলে, শোনো আমার বয়ান শুরু হতে আর দেড় থেকে দুই ঘন্টা সময় বাকি, এই দেড় ঘন্টা দুই ঘন্টা হায়াতের গ্যারান্টিও কারো কাছে নাই, এতক্ষণ দেরি করাও ঠিক হবে না। দেড় দুই ঘন্টা আগে যদি ছেলেটা মুসলমান হয়, এই সময়ের মধ্যে যদি দু চারবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে, এই আমলগুলো তার আমলনামায় যোগ হবে, অতএব আমি চাই এখনই তাকে কালিমা পড়াইয়া দাও। তখন একজন মৌলানা সাহেব আল্লামা নুরুল হুদা ফয়জি তাকে দায়িত্ব দিল, ছেলেটাকে কালিমা পড়াই দাও, এটা হলো আমাদের মুরব্বী। কেউ মুসলমান হতে চাইলে নিয়ম যখন চায় তখনই কালিমা পড়ে মুসলমান বানানো, তামসা পর্যন্ত অপেক্ষা করার প্রশ্নই আসে না। তামসার মৌলবী নিজের মার্কেট বাড়াবার জন্য, নিজের প্রতি মানুষকে আকৃষ্ট করাবার জন্য মুসলমানকে হিন্দু সারাইয়া মুসলমান বানাইয়া তামসা করতেছে। কারা এসব তামসা করে ওদেরকে জানতে হবে, ওদের থেকে নিজেদেরকে ফিরে রাখতে হবে। আরেকজন নুরুল ইসলাম ফারুকী হত্যার আসামি 6-7 বছর বাংলাদেশে আসতে পারে না, আয়েশা কথা বলে কথায় কথায় মিথ্যা, কথায় কথায় মিথ্যা।
আমেরিকায় বসে বলেছে আহমদ শফি যে কওমি মাদ্রাসার সনদের স্বীকৃতি নিয়েছে এটা শাপলা সত্তরের শহীদদের সাথে গাদ্দারি করা হয়েছে। সনদের স্বীকৃতি আমাদের প্রাপ্য অধিকার, অতীতের কেউ দেয় নাই। শাপলা সত্তরের শহীদদের সাথে এটা গাদ্দারি নয়, এটা শহীদদের রক্তের ফসল। এটা বুঝেবার সময় আমার হাতে নেই। এখন বাংলাদেশে এসা বক্তৃতা দিতেছে আর আহমদ শফি সাহেব কে বলে আমাদের কলিজার টুকরা আল্লামা শাহ আহমদ শফি। এক মুখে দুই কথা কথা বলে আবার কি বলে, আমি রকেটে চড়ে কত ভক্রম করেছি হিসাব নেই। ডোনাল্ড ট্রাম্পের সাথে আমার বারবার বৈঠকের কথা হয়েছে, আমি যাই নাই। আবার কি বলে, অক্সফোর্ড ভার্সিটিতে লন্ডনের অক্সফোর্ড ভার্সিটি তমাম দুনিয়ার সেরা বিশ্ববিদ্যালয় ও আমি সেখানে তিনবার সেরা শিক্ষক নির্বাচিত হয়েছি, অথচ সেখানে ঝাড়ু দিতেও তারা লাগবে না। আরেকটা আছে কুষ্টিয়া ভার্সিটির ইমাম কথা বলে, কখনো চরমরের বিশ্বের পক্ষে বলে, কখনো বিরুদ্ধে বলে। যারে দেখতে পারি না তার চরণ বাঁকা, নারাজ হইতেছেন? কতগুলি শয়তান বদমাস সুফিয়ায়ে কেরামের জিকির বিল জেহেল আর ইল্লাল্লাহ জিকিরের বিরোধিতা করে। বিষয়টা বুঝেন, এখানে আমাদের বুজুর্গরা আছেন, জিকির আর হাকিকত হলো আস্তে জিকির কথা বলে। প্রত্যেক তরিকায় যে জিকির বিল জেহেল আছে এটা হলো তালিম। নামাজ আর বৈঠকের মধ্যে যে আমরা তাশাহুদ পড়ি, আস্তে পড়ি না জোরে পড়ি, মুক্ত যখন শিখেছিলাম আস্তে শিখেছিলাম না জোরে শিখেছিলাম? আস্তে শিখছেন না জোরে? নামাজে পড়েন আস্তে না জোরে? তালিম আস্তে না জোরে কথা কয় না? নামাজে আসতে না জোরে, মক্তব তালিম আসতে না জোরে,